এই ছাগল না সালমান খান বন্ধু, ওর বডি দেন না, এটা সালমান খান বন্ধু না, এটা সালমান খান বান্ধবী হবো। আরে বান্ধবী আর বন্ধু একই, বেবলা মানুষ জানি কেন কে রে, এটা হলো মহিলা ছাগল, বান্ধবী তো হবো। বাদাম্মা কামের কাম করে না, সে লাস্ট তো একটা আগাম্মা, নিজেকে চালাক ভাবে বড় বেশি সে আনা, তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না, সে বাদাম্মা রে বাদাম্মা, তার ছেড়া বাদাম্মা কামের কাম করে না, সে আজ তো একটা আগাম্মা, বাদাম্মা রে বাদাম্মা, তার চেরা বাদাম্মা কামের কাম করে না, সে আস্ত একটা আকাম্মা। ছোট ভাই, কি ভাই তোমার একটা কথা কই ভাই, ঈদের আর মাত্র দুই দিন আছে, এলাকার সব লোকে গরু কিনা ফেলাইলো, এবারও কি তোর শ্বশুরের টাকা বাড়াবো, সেই টাকার আশায় থাকবো। চল ভাই, আমরা দুই ভাই মিলে ভাগে কুরবানি দিই, কুরবানির আসল মজা হলো নিজের টাকাতে পশু কিনা। ভাই দরকার নাই বুঝছা, তোর ভালোর জন্য কইতাছি, আমার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা গরু কিনা নাই, গরু খাইবো বাবা না, যাও যাও কষাই জোগাও, ওটা করো কুরবানি দেওয়া দেখাই, তুমি তো দাও করার কথা যাও না বলা, যাও যাও দাও কা লতা দেবনি আগাতা, আমি বলি দেমনি বল বলা, এবার হলো, এবার আমি সিদ্ধান্ত নিছি, এবার আমি একাই কুরবানি দেব, বাইরের লগে কুরবানি দেব না, বুঝছো? তাহলে তো ভালোই, এতদিনে তোমার সুমতি হইছে। হ্যাঁ সুমতি হবো না, তোমার আবার এত সুমতি হইলো কবে থেকে? হ্যাঁ হবো না, যে হলো তুমি খুশি হলে গেলে খুশি যাওয়া, তোমার আব্বারে ফোন দাও, ফোন তুমি না একটু আগে বললা যে তুমি নিজের টাকা কোরবানি করবা, আরে তোমার বাবা তোর অন্যের বাবা না, তোমার বাবা আমার বাবা, বুঝো নাই হলো, ব্যাগ পরিশ্রম তো আমি করবো, গরু ছিলানের দিকে শুরু করে কাড়া গাড়ি মাংস গুঁড়া গাড়ি সব কিছু আমি একাই করবো। না না আমি বাবার কাছে টাকা চাইতে পারবো না, তোমার টাকা লাগবে তুমি চাই নাও, আমার দরকার নেই, আমি চাইতে পারবো না। এই যে শোনো, আমি আবার এত খারাপ না যে এই সামান্য করে টেহার নিকে ওই আবার হোসেনের কাছে ফোন করে টেহার নিকে যাবো, বুঝছো? সেটা তোমার ব্যাপার, অত কিছু আমি জানি না। হলো আমি তো বড় বাইরে কইছি যে আমি একাই কুরবানি দেবো, যে এরকম হ্যান্ড ওকে পার দিয়েছি, এখন যদি তুমি টাকা না তাহলে আমি কিভাবে কিবা করবো? আমি জানি না তো কিছু, সেটা তোমার ব্যক্তিগত। বলে হ্যাঁ কি হইছে, তুই আর ব্যবস্থা করো না, আমি পারবো না, না যাই বললা কষে হলে আমি বাই সামনে যে পারলে যে কষে আমি কুরবানি দেবো করে। এইটা তো খুব খারাপ কথা, তোমার কাছে কে নিয়ে গেছো? আমি বুঝো না কে, আমি তো আর বানর নিয়ে কইছি যে নিজের কুরবানি নিজেই করি। কি কইলা? নিজের কুরবানি নিজে করি না গো, আমি তোমার কুরবানি আমার দিন না, আমি তোমার মেলা ভালোবাসি। আরে বুঝো না কে, এই মহিলার নিয়ে আরো জ্বালাই বললাম, আরে নিজের কুরবানি মানে আমি কুরবানি হওয়া না, না আমি তোমার কুরবানি আমার দিন না, তুমি বুঝো না কে। আরে পাগল বউ, বুঝো না কে, আমি তো কুরবানি হবো না, মানে পশু কুরবানি। ও এটা আগে কম আসে না, বুঝো না কে, তোমার তো কখন থেকে বুঝাইতাছি গরুর গলায় দিব না তো, গয়নাটা বিক্রি করে গরু কিনে এনে কুরবানি দিব। যে আমার গলা জিনিস আমি দিব না, ছন্দিকা শুনো শুনো
রাগ করো না রাগ করো না, ছোট ভাইয়ের নাকি আমি যে চ্যালেঞ্জ করছি যে যা কুরবান আমি নিজেই দিব, ছোট ভাইয়ের কাছে মাল থাকবো না বড় বাবা, মাল থাকো কা না থাকো কা মাল দিতে আমি নিজেই না বুঝছো নাই তুই একাই দিবার চাইলি একাই দেখা একাই দিবার চাইলাম এখন তো মনে করছো ভাই 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 এখানে দিলে তো ভালো হবে বেশি আমার বড় খুব মন খারাপ রে আমার বড় মন খারাপ হ্যাঁ আমার মনটা খারাপ হয়ে গেছে মনে করে এই মন বেদার হয়েছে গে আচ্ছা তাহলে তোর কাছে কত টাকা আছে আমার কাছে আমার কাছে তো আছে 2000 2000 টাকা কি কুরবানি দিবি হ্যাঁ তোমার কাছে আমার কাছে 5000 আছে 5000 তো মুরগি ঠ্যাঙ্গো বাবা না কে আমি 5000 দিমু তুই 5000 দিবি 10000 দিয়ে একটা ছাগল কুরবানি দেন যাবো আমি 2000 দেব আমার কাছে 2000 টাকা আছে কসে 2000 টাকা কুরবানি হবো হলো ভাই মিল হবো তাইলে বারে ভাই ভাই মিল তাইলে বারে আস্তে আস্তে মিল তাইলে বারে আল্লাহই কবুল করে নিবে বুঝো না আরে ভাই পিটি কানাই কইছে দুই ভাই মিলে এক আত্মা হইয়া একটা জিনিস কুরবানি দিলে ছোট ওই আল্লাহ কবুল করে মহব্বত থাকে হ্যাঁ হ্যাঁ তাই তো ছোট তাই বড় তাই দাদু কুরবানি দিলাম ভাই না যাই হ্যাঁ না যাই আল্লাহ আমাকে কুরবানি কবুল করবো করবো বাদাম্মা কামের কাম করে না সে লাস্ত একটা আগাম্মা বাদাম্মা রে বাদাম্মা তার চেরা বাদাম্মা কামের কাম করে না সে লাস্ত একটা আগাম্মা নিজেকে চালাক ভাবে বড় বেশি সে আনা তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না নিজেকে চালাক ভাবে বেশি সে আনা তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না সে বাদাম্মারে বাদাম্মা তার চেরা বাদাম্মা কামের কাম করে না সে আস্ত একটা আগাম্মা বাদাম্মারে বাদাম্মা তার চেরা বাদাম্মা কামের কাম করে না সে আস্ত একটা আগাম্মা ব্যায়াম করু আমি নাই গরু নিবাকি ছাগল নিবু ছাগল দেখে না নেবো না দেখবেন দেখেন ছাগলের দাম কত দাম কত ভাই ছাগলের দাম 40,000 টাকা কত 40,000 টাকা এই ব্যক্তি মিলে না ব্যক্তি মিলে না তো আমার একটাই একটা ছাগলের দাম 40,000 জানেনি তোমার ছাগলের এমন কি গুণ আছে যে একটা দামে 40,000 টাকা তোমার ছাগলে কি ড্যাশ করা হবে ডিম পারা হবে ছাগলে কি হুন্ডা চালাবে
ওর নাম রে যেগুলা কইলেন ওগুলার সে বেশি পারে খবর জানেন এই ছাগলের খবর জানেন আপনারা কি খবর ছাগলের আই বে কি খবর এই ছাগলের বাবাই থাকে ইন্দোনেশিয়া ও বাবা ছাগলের বাবা ইন্ডিয়া থাকে নাকি ইন্দোনেশিয়া ছাগলের বাবাই ইন্দুর খায় তাই কইলো আর ওর মা থাকে কানাডা ওই মা থাকে কানাডা হ্যাঁ ওর মা হলো কানাডা ও কি খাবার খায় আপনারা জানেন কি খায় ও খাই অমলেট আছে না ডিমের অমলেট হ্যাঁ মাবলেট না অমলেট হ্যাঁ অমলেট তারপরে খায় আপনার ওতে থেকে গ্রিল আছে না একবার শিখি তো ছাগল ওই গ্রিল গুলা খায় বাবা কইয়া করলাম আরে ছাগলের নাম জানেন আপনি ছাগলের নাম কি রে ভাই চেঙ্গিস খান ও বাবা কি নাম চেঙ্গিস খান ও বাবা নাঙ্গ বেটা যে চেঙ্গিটা ধরবো কাকা টাকা চেঙ্গিটা ধরবো আপনি গজে বাপ সাবে ছাগল আপনারা কি না না আমরা ছাগল কি নাম না না ছাগল কি নাম না এই ছাগলের দাম এবারে 40,000 টাকা জানেন তোমার ছাগল আমাকে কি না 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 গোনা কাজে দে ছাগল দাঁত ভালো আছে ছয় মাসে বিয়ে দুইটা আমার ছাগলে সালাম ফিরা হারে না ছাগলের দাম আছে এই ছাগল না সালমান খান বন্ধু ওর বড়ি দেন না এটা সালমান খান বন্ধু না এটা সালমান খান বান্ধবী হবো আর বান্ধবী আর বন্ধু একই বেবলা মানুষ জানি তো কে রে এলো মহিলা ছাগল বান্ধবী তো বান্ধবী ভাই মানে ওদের ছাগল তো দুইটা 2,00,000 টাকা কিনছি আর বাড়িতে দাবান কেন ছিলাম আর বেজে যাই ভাই হলেন এই ভাইয়ের আর বাচ্চা আছে না বাচ্চা নিয়ে গুজে ছোট দিকে একটা ছোট মোটর ছাগল একটা নিয়ে যাই কি আমার ছাগলটা ছোট মোটর কইলেন এটা হলো ভাই ওই ভাই ভাগ কইলে ভাই কোন ভাগিছে এই এই বিয়া তোমার চোখ অন্ধ নাকি ছাগলটা ভাগ কও ছোট ভাইয়ের ডরাইলো এ এটা বনের মধ্যে ছাইড়া দিলি বাঘের নাকি বন্ধু বাড়ে বুঝছাও ঘুরে এই ভাই গা ছাগলে কি ডোমাই দা আবার গেলে সে ভাগে না সাড়ন দিলি এটা মরে দেবো গা বেটা তা ছিছে নাকি বেটা মান দাঁত কাছে না হে গত নষ্ট হয়েছে না মহির বগেলে কাইডা ভাত এই ছাগল আমরা নিবেন শুনো ভাই কোনো চাষলো ছাগল তো দুটা কিনছি একবারে 2,00,000 টাকা দে এন আমার এক বাচ্চা আছে ও অন্যকে কইলাম কেটে গেলে এটা যদি পড়তাই হয় ছোট বড় দিকে যদি পড়তাই এই কইছিলাম ভাই দেন গা এই নদীর মধ্যে আর কতক্ষণ বয়ে থাকবেন বাইতে যে কত চাইছে ঈদ করেন গা কি করবো বাইতে যে বন্যকে ঈদ করেন গা দিয়া দিন আরে হোনেন ভাই আমার এই খারাপ চেহারা আমার বউ দেখ পারছ না আমি যদি ঈদের আগে যাই আমার জারুদা পিড়াইয়া তারপর বাইতে খেতাবো এনে যদি দুই দিনও বয়ে থাকো না কে ছাগল বেচমু ভালো দাম পাবো তারপরে শুনে যাবো ভাই এটা কথা বলি দুই দিন বয়ে থাকে না তোমার ছাগল না হোরা নাই গে মনে করবে একবারে গ্রামীণ টাওয়ার হয়ে যাবো ভাই দেন গা দেন গা না দেওয়া যাবো না হলে একটা কথা কই কই 7,000 টাকা আছে দিবেন ছাগল 6,000 7,000 7,000 টাকা দিয়ে ছাগল কিনা কাম না শুনো ভাই শুনো ভাই আমি কই কোন জামা কাছে টিয়ে নাই পোলার নিগে বুঝি 7,000 টাকা আদে মনে করেন যে এই ছাগল আপনার আমি 7,000 টাকা দিয়ে দেবো বুঝছেন তার বিনিময়ে এই মনে করেন যে আমি আপনাদের সাথে যাবো ও তার মানে আমলে কি তা জেনে ফ্রি মানে একটা কি দিলাম আর কি ওই যে যেমন মানে হদাইপতির মতো একটা ফ্রি দে দে এটা ফ্রি আমলে সিরি নিন না ফ্রি নিয়ে গেলে ছাগল বিপি কষ্ট হলো না আমি তো নিয়ে গেলাম বুঝুন নাই ভাই মেহমান হিসাবে গেলাম বুঝুন নাই আরে আপনি ব্যাক কথা কইন আমাকে কভার দিবেন না মেহমান হিসাবে আপনি আমার বাইতে যাবেন যাব আমরা রাজি হইলে সেটা হবে না আমি এইটা আমলে আঙ্গুল কাছে হোস করেন আপনি রাজি নাকি আপনি রাজি কি রাজি আছি মানে ভাই হ্যাঁ
ঈদের দিন সকালে আমি আপনাকে বাসায় থিনে আমার বাসায় চলে যাবো, তাতে আপনারা খুশি, আমিও খুশি, ছাগলেও খুশি, আমার বউ খুশি, তাকে খুশি তা কই না যাই ভাই। আইডিয়া লেগল খারাপ না, দুই দিনে আর এর পিছনে কতই খরচ হবো, 37,000 টাকার ছাগল, 7,000 টাকা। ঠিক আছে চলেন ভাই, আজ থেকে আপনি আমাদের মেহমান, চলেন আসেন, চলেন যাই আগে যাই, ছাগল আগে যাই, আগে যাই। কুরবানি দিব রে, কুরবানি দিব রে, খাবো রে, পোলাও খাবো রে, মাংস খাবো রে, ছাগল কিনা আর মুরাত এখন নাই, এখন টিয়া আছে মাত্র 7,000 টাকা দিছে, 7,000 7,000 টাকা দিয়ে ছাগল কিনছাও, তোমার তো বুদ্ধি আছে। আরে এটা প্যাকেট, প্যাকেট হিসাবে এটা দাও, অনেক তো আছে। এটা মনে করে যে ভুনা চাইছে, ভুনা ছাগলের লাগে এই মানুষটা ভুনা চাইছে, এই হেরান চাও কে নিকে এই যে প্যাকেজ হিসাবে প্যাকেজ বাদ পায় না প্যাকেজ। তোমার কইছি না তোমার রান্না আমি রান্না খাইনে বা একজন রান্না রান্নার যাবো, আমি রান্না খাবো না। আমার রুম দেন থাকার ব্যবস্থা করতেছি আমার রুম দেন তাড়াতাড়ি, তোমরা রাগ করো কে, বুঝো না কে না জিনিস, এই যে হলো এইবার এইবার নিজের টাকায় কুরবানি দিলাম, শ্বশুরের টাকার দরকার নাই, বুঝছো। ছাগল কুরবানি দিতাছি, এত তো খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। আরে যে হুনো, ওই যে ছাগলের নাকি প্যাকেট আছে, ও ছাগলের নাকি বাইরে থাকবো, ভাই আমার খাবার দেন। ছাগলের নাকি আগে ঘাস আনো যাও, আমি ঘাস খাই না, তোমার ঘাস খাবার, ছাগল খাবো না ঘাস, ছাগলের ঘাস খাবো আপনারা বুঝবেন, আগে ছাগলের দিকে ঘাস নিয়ে যাও। আমি ছাগলের ঘাস নিয়ে হবো না, আপনার কাছে ছাগল পেয়েছি, আপনারা ছাগলের ঘাস ব্যবস্থা করে দেবেন, আমি আর মুখে কই কি বেটাই কই ভাই, এই বাদ নাই যাও যাও, বাদ দিবেন না, বাদ নাই তাহলে আমার ছাগল নেই, আমি তো চলে যাবো, ভাই 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 ভাই।
ভাই গো ছাগলে দাম ভাই আর আতে সময় নাই আছেই মাত্র কয়েকটা গোটা তুমি ছাগলে যাও না ভাই শুনেন ছাগল আমরা কাছে বেচছি তাহলে আমি গ্যাস কাটবো কিসে ঠিক আছে কোন পয়সা বেচছি না ছাগলে আমরা কাছে কথা চাল এই কথা কি রাখছেন আরে ভাই খাও মনি ঠিক কথা ছোড়ো ভাই দেখো তোমার শ্বশুর বাড়ি পাড়াম না দুইটা টুকরাও দিব না ওদেরও পাড়াম না এক টুকরা না তোমার লজ্জা নাই তুমি ছাগল দিয়ে বেড়া করছো আমাকে কুরবানির ছাগল তোকে ছাগল মানে লজ্জা করে না কুরবানির ছাগল চুরি করে নিয়ে যাবো সব আমি চুরি করবো আমাকে ছাগল আমরা 7,000 টাকা কিনছি তুমি 7,000 টাকা কিনছো কার কাছ থেকে খোকসেদের কাছ থেকে খোকসেদের বউ বলে তারে তাড়াতাড়ি যাইবার কইছে এই জন্য খোকসেদ তাড়াতাড়ি করে গেছে গা আমি এটা 15,000 টাকা কিনে রাখছি আরে ভাই চিন্তা করছো কি কই না শালা এক ছাগল দুই হালে বেচছে আরে ভাই আগো কবালে তালি তার কুরবানি নাই আগো কবালে এবারে কুরবানি নাই আমাকে